যারা সত্যিকারে দেশপ্রেম হিসাবে সুন্নাত তরিকায় মুসলমান হিসাবে মারা গেছে, তাদের শাহাদাতের সৌদা পান করান। বাংলাদেশের অনেক পুলিশ ভাই মারা গেছে, অনেক অনেক পুলিশ বাংলাদেশে। আল্লাহ যারা আমার বাংলাদেশকে রক্ষা করতে যায় মুক্তিযোদ্ধারা কালেমা নিয়ে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিও। কে যেন এই আন্দোলনে বা হারায় ফেলছে, কে যেন সন্তান হারায় ফেলছে, আল্লাহ কোন পুলিশ ভাই কোন আনসার ভাইয়ের সন্তান যেন আর বাপ বলে ডাকতে পারবে। কোন মায়ের কুল খালি হয়ে আসছে কবরের মাটি, কারো কপালে হয়েছে কিনা জানি না। আল্লাহ কত মানুষকে বেওয়াল আওয়ারিস হিসাবে দাফন করছে, জিজ্ঞেস করলে আজকে পেপারে আসছে দেখলাম কত লাশ বেলাওয়ারিস হিসাবে দাফন করা হয়েছে। মানুষ জিজ্ঞেস করলে বলে রামজুমানের পক্ষ থেকে করা হয়েছে। মাবুদরে কোন মায়ের সন্তান কোথায় কেমনে কোন কবরে পড়ে আছে জানি না। আপনারা জানেন এই দুইটা সপ্তাহ বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টের সপ্তাহ ছিল, মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না, ঠিক না? রাস্তায় বের হলেই গুলি হবে, কারফিউর মানিয়েতে তাই। আমাদের দেশের সেনাবাহিনী রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিল, ফিলিস্তিন যেমনে করে আফগানিস্তানে যেমনে পুলিশ বিডিআর আর্মি ঘাড়ে করে করে বন্দুক নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের দেশের অবস্থা এরকম ছিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিয়েছেন, ওনার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আসলে নিয়ম হলো আন্দোলন করা যাবে, আন্দোলন করা যাবে, সরকারের কাছে দাবি দোয়া পেশ করা যাবে, কিন্তু জ্বালাও পোড়াও ভাঙচুর, এই জ্বালাও পোড়াও সরকারি মাল, আসলে সরকারি বলতে কোনো জিনিস নাই, সবই জনগণের, ঠিক না বেটা? মানে প্রধানমন্ত্রী 10 নম্বরে আসছিলেন গতকালকে না পরশু দিন, উনি এসে, উনি যখন প্রধানমন্ত্রী থাকবে না উনি কিন্তু আমার মতো হয়ে যাবে, যদি হায়াতে বেঁচে থাকে কি ব্যাপার, তাই না? বাংলাদেশের বেগম জি একসময় ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু এখন আমাদের মতোই হয়ে গেছে, উনিও যদি পার্লামেন্টের একজন মেম্বার এমপি, কিন্তু উনিও ক্ষমতায় যখন ছিলেন ওনার অনেক পাওয়ার ছিল, ওনার কথায় হাজার হাজার সেনাবাহিনী পুলিশ লক্ষ লক্ষ মানুষ ওঠা বসা করত। আজকে উনি প্রধানমন্ত্রী নাই, এই জন্য সরকারে কিছু নাই, কিন্তু মনে রাখবেন সরকার পরিবর্তন হবে, আমলারা পরিবর্তন হবে, কিন্তু দুইটা জিনিস পরিবর্তন হবে না বাংলাদেশে, একটা হলো জনগণ আর একটা হলো সরকারি যারা চাকরি করে, এরা কারো হাতের পুতুল না। এই যত দেখেন বাংলাদেশের রাস্তাঘাট মেট্রো রেল যা কিছু বলেন, ফ্লাইওভার পদ্মা সেতু, এগুলো কিন্তু সব জনগণের স্বার্থের জন্যই করা। হ্যাঁ, এটি যদি আমাকে আমরাই নষ্ট করে ফেলি বলেন এর কষ্ট কার কাছে করবেন? সরকার ভুল করলে জনগণ রাস্তায় নেমে যায়, এখন আমরা ভুল করলে সরকার কার বিরুদ্ধে নামবো? কোন আসলে ছাত্র বন্ধুদের সাথে বাংলাদেশে কিছু দুষ্কৃতিকরা নেমে গেছিল, এরা কোনোদিনও বাংলাদেশের বন্ধু না। যারা সরকারি মাল নষ্ট করে, সরকারি মাল বলতে কোনো শব্দ নেই, এগুলো সবই জনগণের। এই যে মেট্রো রেল যে পুরায় ফেলল, বাংলাদেশে প্রায় 25,000 কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলছে, দাবি দোবা এগুলো সব ধরেন জায়েজ আছে সরকারের কাছে, আমরা যদি কোন রকম ভাবে হয় যেরকম ভাবে কোটা ভিত্তিক নিয়ে যে এই যে আন্দোলনগুলো চললো প্রায় একটা মাস, সব ঠিক ছিল, যদি জ্বালাও পোড়াটা না হইতো আলহামদুলিল্লাহ দাবি দোবা তো ঠিকই আদায় হলো, কত
মানুষ প্রাণহানি হয়েছে, কত মানুষ এখনো হসপিটালের বেডে। এখনো পর্যন্ত সরকার মোবাইলের নেটওয়ার্ক চালু করতেছে না, বুঝেন তাহলে। এমন এমন বাংলাদেশের বুজুর্গরা আছে, এমন এমন জিনিস তুলে রাখছে, ওইগুলো যদি ছেড়ে দেয়, এগুলো যাচাই বাছাই করবে কেডা কি সারবে না সারবে, এগুলো দেখে শুনে তারপর হয়তো সরকার বুঝে শুনে এরপরে ফেসবুক এই যে যা যা আপনারা চালান এগুলোর অনুমতি হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে সম্পদগুলো আমরা নষ্ট করেছি এই সম্পদ কেয়ামতের আগেও ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়। যদি কোন কেয়ামতের আগে কেমন না হয়, যেই সেকেন্ড আপনার হায়াতে জিন্দিগি থেকে চলে যাবে ওই সময়টা কেয়ামত পর্যন্ত আর আসবে না, কথা বলেন না কেন? 2024 সাল পৃথিবীতে আর কোনদিন আসবে কথা কন আরো জোরে। 17 জুলাই বাংলাদেশের মারাত্মক একটা ভয়াবহতা ছিল, কারণ আমি ওর ভিতর পড়ছি, আমি দেখছি। সেদিন আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ, যাইতে যাই এমন বোম মারছে, দুই হাতের জন্য যদি আমার গাড়িটা উড়ে যেত। আজকে আর এখানে ক্ষতিগিরি করা লাগতো না। ইলিয়াস রহমান জিহাদি ফেসবুকে তো পাইতেন না, সব তো বন্ধ, ইউটিউব বন্ধ, ফেসবুক বন্ধ, কার কাছে খবরও পাইতেন না। কমিটির হয়তো কয়েকজন মুখে মুখে পাইতেন, এক সপ্তাহ পরে যে পাইতেন যে ইলিয়াস রহমান জিহাদি বোমায় উড়ে গেছে। তো এই যে বোম মানুষকে জ্বালাও পোড়াও এত ক্ষতি, এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় নাই, দেবও না। আমি হুজুরে যদি করি এটা জায়েজ হবে না, কথা বলেন না কেন? কোনদিন সরকার কোনদিনও আল্লাহ রাসূল বলে নাই কারো বাড়িঘর ভেঙে, মেট্রো রেল ভেঙে, ব্রিজ ভেঙে সরকারের কাছে দাবি দেওয়া আদায় করে না, এটা কখনোই ইসলাম সমর্থন দেয় না। আল্লাহ যারা দিয়েছেন, যারা করেছেন, শয়তানের ধোকায় পড়ে করেছেন, আল্লাহ আমার ভাইদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদের সবাইকে যারা সত্যিকারে দেশপ্রেম হিসাবে সুন্নাত তরিকায় মুসলমান হিসাবে মারা গেছে তাদের শাহাদাতের সুদা পান করান। বাংলাদেশের অনেক পুলিশ ভাই মারা গেছে, অনেক অনেক পুলিশ বাংলাদেশের। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির